অনেকে কিন্তু মাঠে যাওয়া বাদ দিয়ে দিয়েছো, তো এটা কিন্তু করলে চলবে না। দেখো ট্রেনিংয়ে কিন্তু তোমায় কেউ ছেড়ে কথা বলবে না, এরকম ঝগড়া ক্যাচাল কোনো পলিটিক্যাল ইস্যুজে একদম জড়াবে না, কারণ কোনো কারণে তোমার নাম যদি পুলিশের খাতায় চলে যায়, তোমার নামে যদি কেস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার জয়নিংটা একদম আটকে যাবে। এরপর জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কপস ইউরোপ এবং আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত যারা ওয়েস্টবেঙ্গল পুলিশে এবছর চাকরি পেলে, অর্থাৎ যারা এবছর ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য সিলেক্টেড হয়েছে। তো বন্ধুরা দেখো, এই মুহূর্তে কিন্তু তোমাদের মধ্যে একটা মনে দারুণ উত্তেজনা কাজ করছে, কারণ তোমরা চাকরি পেয়ে গেছো। তো এই অবস্থায় তোমাদের কিছু করণীয় কর্তব্য আছে, তো সেই জন্যই এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা দেখো, আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের জয়নিং হবে। তো আমার কাছে যতটুকু খবর আছে, অবশ্যই আনঅফিসিয়ালি খবর, তোমাদের জুন মাসে জয়নিং হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, জুন মাসের শেষের দিকে। তো দেখো, তোমাদের কিন্তু আর এক দু সপ্তাহের মধ্যে কিন্তু ভিআর ফর্ম দিয়ে দেবে। তো ভিআর ফর্ম যখন দিয়ে দেবে, তোমাদের কিন্তু যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে তোমরা কিন্তু পড়ে গেলে। ভিআর ফর্ম দিলেও ভিআর ফর্মের সঙ্গে তোমার কিছু ডকুমেন্টস দিতে হবে। তুমি জমা দিলে ভিআর ফর্ম, তোমার ভিআর ফর্ম এরপর ডিআইবিতে গেল, এরপর কিন্তু তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকবে। ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কী কী ডকুমেন্টস দরকার, তোমরা কিন্তু অবশ্যই অনেক ভিডিও দেখে অবশ্যই জেনে গিয়েছো, বা তোমার পার্শ্ববর্তী যারা চাকরি পেয়েছে তাদের কাছে কিন্তু জেনে গিয়েছো। তবুও আমি আরেকবার মনে করিয়ে দিই, যেগুলো আমাদের সময় লেগেছিলো, যেমন আমার সমস্ত ডকুমেন্টস, প্রধানের রেসিডেন্ট, এরপর আমার বাড়ির জমির দলিল বা জমির খতিয়ান, মা বাবার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলো, এরপর স্কুল লিভিং সার্টিফিকেট, এবং আমি যেই কলেজ থেকে পাশ করেছি, যদি সেই কলেজটা শো হয়, শো করে থাকি আমি আগে, অবশ্যই কলেজ লিভিং সার্টিফিকেট, এরপর বার্থ সার্টিফিকেট, এগুলো কিন্তু কমন, এগুলো লাগবেই। এরপর প্যান কার্ড, মা বাবা আমার প্যান কার্ড, এগুলো কিন্তু কমন। তো এছাড়াও কিন্তু তোমাদের বিভিন্ন ডিআইবির উপর ডিপেন্ড করে তোমাদের কী কী চাইবে। তো এগুলো তোমাদের আশা করি সবার ঠিকঠাক আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি, অনেকের কিন্তু নামে ভুল থাকে বিভিন্ন জায়গায়। তো নামে যদি ভুল থাকে, তো এখনই ঠিক করে নাও, কোনো একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দ্বারা এগুলো কিন্তু এফিডেভিট করে নিতে হবে। কোনো একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা তুমি যদি এফিডেভিট করে আনো, তাহলে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। তো এরপর তোমাদের কী শুরু হবে, এরপর শুরু হবে মেডিকেল। তো দেখো, মেডিকেলটা কোনো গভর্নমেন্ট স্বীকৃত কোনো হাসপাতাল থেকে মেডিকেল হবে, এক্ষেত্রে বেশিরভাগ মেডিকেলগুলো জেলা হাসপাতাল থেকেই হয়। তো মেডিকেলের সময় তোমাদের চোখ থেকে শুরু করে চোখ পরীক্ষা, তারপর তোমাদের ইসিজি হবে, এরপর তোমাদের ইউরিন টেস্ট হবে। তো এগুলো কিছু বেসিক জিনিস হবে, এগুলো তোমাদের আশা করি কোনো চাপ নেই। যাদের যাদের একদম হাত পা ভাঙা রয়েছে, আশা করি তাদের একটু সমস্যা হলেও হতে পারে। এছাড়া কিন্তু বাকি মোটামুটি যারা সুস্থ স্বাভাবিক আছো, এমনি ছোটোখাটো সমস্যা, আশা করি কোনো সমস্যা হবে না, তোমরা মেডিকেল উতরে যাবে। তো এরপর দেখো, তোমাদের জয়নিং হবে, জয়নিং হওয়ার পরে তোমাদের ট্রেনিং হবে। তো দেখো বন্ধুরা, এখন তোমরা চাকরি পেয়ে গেছো, এখন তোমরা অনেক আনন্দে আছো, অনেক কিন্তু মাঠে যাওয়া বাদ দিয়ে দিয়েছো, তো এটা কিন্তু করলে চলবে না। দেখো ট্রেনিংয়ে কিন্তু তোমায় কেউ ছেড়ে কথা বলবে না, ট্রেনিংয়ে তুমি আসবে, ট্রেনিংয়ে তুমি আসার পর কিন্তু তোমাকে সেইভাবেই ট্রিট করা হবে ট্রেনিং সেন্টারগুলোর থেকে। তো এই জন্য তোমাকে মেন্টালি এবং ফিজিক্যালি কিছুটা হলেও ফিট হয়ে আসতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা ট্রেনিং কোনো একটা জওয়ানকে, যারা একদম নিউকামার থাকে ডিপার্টমেন্টে, মানে রিক্রুট অবস্থা থেকে একদম ফুল ট্রেনিং কমপ্লিট হওয়া পর্যন্ত তাকে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট করে দেয়। কিন্তু এক্ষেত্রে তুমি যখন একদম প্রথমে আসবে, তার মধ্যে এখন রৌদ্র মানে গরমকাল, তোমার কিন্তু একটু সমস্যা হতে পারে। তাই জন্য কিন্তু তোমাকে কিছুটা মোটামুটি প্রাথমিকভাবে তোমাকে নিজেকে ফিট করে ট্রেনিং সেন্টারে আসলে সেটা তোমার জন্যই উপকারী। তো দেখো, এই মুহূর্তে তোমরা যেগুলো তোমাদের ট্রেনিংয়ে হয়, যেমন পুশ আপ, সিট আপ, রানিং, এগুলো তোমাদের বেসিক জিনিস, এগুলো পিটিতে সকালে হবেই। তো তোমরা যদি বাড়িতে এখন থেকেই পুশ আপ, সিট আপ, রানিং মোটামুটি একটা প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে এসে কোনো সমস্যা হবে না। আর এবং অবশ্যই সকালে ওটা প্র্যাকটিস করো। এখন দেখো গরমকাল, যেটা আমি মেনশন করলাম, এখন কিন্তু খুব সকালে তোমাদের ট্রেনিং শুরু হবে, মোটামুটি 5টার দিকে তোমাদের উঠতেই হবে ঘুম থেকে, 5টারও আগে উঠতে হবে, কারণ উঠে দাড়ি টাড়ি কাটতে হবে, অনেক কিছু ব্যাপার থাকে। তো তোমাদের 5টার আগে ঘুম থেকে ওটা প্র্যাকটিস করতে হবে, তোমরা কিন্তু এখন থেকে সেই প্র্যাকটিসটা শুরু করে দাও। আর অবশ্যই দেখো, এখন তোমাদের একটা আমি সিনিয়র হিসেবে একটা সাজেশন দিব, এখন কোনো রকম বেশি মেলা খেলা বা কোনো বেশি ঘুরতে যাওয়া এগুলো থেকে কিন্তু একটু বিরত থাকাই ভালো, যতদিন না জয়নিং করছো। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, জয়নিং করার আগে কিন্তু অবশ্যই মানে এই যে আগে যে পিরিয়ডটা চলবে, অবশ্যই কিন্তু কোনো রকম ঝগড়া ক্যাচাল কোনো পলিটিক্যাল ইস্যুজে একদম জড়াবে না, কারণ কোনো কারণে তোমার নাম যদি পুলিশের খাতায় চলে যায়, তোমার নামে যদি কেস হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার জয়নিংটা একদম আটকে যাবে। এরপর যতদিনই কেস উঠবে, এরপর তোমার জয়নিং দেখবে, তোমার
পার্শ্ববর্তী যারা বন্ধু বান্ধবীরা চাকরি পেয়েছে তারা জয়েনিং করে ডিউটি শুরু করে দিয়েছে, তুমি তখন জয়েনিংই করতে পারলে না। তো এটা একটা খুব খারাপ জিনিস হবে। তো খুব একদম যত্নবান থাকবে এই ব্যাপারে যে কোনো রকম কোনো পলিটিক্যাল ইস্যুস, কোনো রকম কোনো ঝগড়া ক্যাচাল, কোনো পার্শ্ববর্তী পাড়ার সঙ্গে মারামারি ঝগড়া ক্যাচাল, কোনো রকম কোনো ঝামেলায় যাবে না, কোনো ঝামেলা যাবে না, কোনো রিক্সি জায়গায় এখন যাওয়া যাবে না। দেখো অ্যাক্সিডেন্ট কোনো সময় বলে কয়ে আসে না, যে কারো যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু আমাদের নিজেদের সতর্ক থাকাটা জরুরি। যেহেতু আমরা এখনও জয়েনিং করি নাই, তাই জন্য আমরা কোনো রকম কোনো রিস্কফুল জায়গায় যাব না, বাড়িতে থাকবো, নর্মালি প্র্যাকটিস করব, মাঠে যাব আসব, সবার সঙ্গে ভালো ব্যবহার করব। তাহলে কিন্তু কি আমার একটা গুড ইমপ্রেশন পড়বে, কোনো সময় কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না, কোনো কারণে সে শত্রুতা করে তোমার নামে কোনো কেসও করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভাই দেখো জয়েনিংটা অনেক পিছিয়ে যাবে। তো এগুলোই ছিল মোটামুটি আজকের এই ভিডিও। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, আর হ্যাঁ অনেকে বলেছিলে জয়েনিং আপডেট, দেখো জয়েনিং আপডেট আমি তো বললামই এই জুনেই তোমাদের জয়েনিং হওয়ার কথা রয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু যারা তোমাদের ইনস্ট্রাক্টর রয়েছে, যারা ট্রেনিং করাবে, তাদের কিন্তু তাদের যে একটা মানে তোমার একটা কোর্সের মতো হয় টিউটি টট, তাদের কিন্তু সেই টট চলছে। তো তাদের টট চলছে মানে কি, তোমরা ট্রেনিংয়ের জন্য প্রিপেয়ার হয়ে যাও। ট্রেনিং সেন্টারগুলো বিভিন্ন অ্যাকোমোডেশন তারা তৈরি করে নিচ্ছে, বা ফুডিং লজিং থেকে শুরু করে তোমাদের ড্রিল শেড কোথায় কী হবে না হবে, ক্লাস কোথায় হবে, এগুলো ব্যবস্থা হচ্ছে। তো তোমাদের যে ট্রেনিংয়ের ট্রেনিং করানোর প্রস্তুতি এটা জোর কদমে চলছে। তো তোমরা মানসিকভাবে প্রিপেয়ার থাকো, এবং আমি যে ব্যাপারগুলো বললাম সেগুলো একটু খেয়াল রেখো, খেয়াল রাখলে তোমারই উপকারী। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। যদি আমার চ্যানেলে এসে থাকো আগে অবশ্যই ভালো, যদি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি আমার ভিডিওগুলো ইউজফুল মনে হয় তাহলে ভিডিওগুলো তোমার যারা চেনা পরিচিত বন্ধু আছে তাদের মধ্যে একটু শেয়ার করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। জয় হিন্দ।